نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين صدق الله مولانا العظيم সূরা ইউসুফের 101 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা আম্মাকে কাছে পেয়ে গেলেন, ভাই বেরাদার পুরা খানদানকেও কাছে পেয়ে গেলেন। এখন মিশর শহরের সুখ শান্তিতে আরামে আয়াসে বসবাস করতেছেন। ইয়াকুব আলাইহিসসালাম তার আব্বাজান, সন্তানের বয়স যখন 7 বছর, ইউসুফ আলাইহিসসালামের বয়স যখন 7 বছর, তখন থেকে তিনি হারিয়ে যান। এক রাওয়ায়েত অনুযায়ী 40 বছর যাবৎ তাঁর আর খোঁজ পাওয়া যায়নি, আরেক রাওয়ায়েত অনুযায়ী 80 বছর যাবৎ তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। 80 বছর পর ছেলের সাথে সাক্ষাৎ ঘটে। ছেলের বয়স এখন 87 বছর। এরপরে ইয়াকুব আলাইহিসসালাম আরও 23 বছর জিন্দা থাকেন। এরপর তিনি এন্তেকাল করেন। আব্বা আম্মাকে সাথে পেয়ে, ভাই বেরাদর এমনকি পুরা খানদানকে সাথে পেয়ে, আমরা যদি হতাম তো গৌরব করতাম, ফখর করতাম। ভাইয়েরা চেয়েছিল আমাকে মেরে ফেলতে, পারেনি। তা না বলে তিনি এখন বললেন কি, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, ও আমার আব্বা আম্মা, ও আমার ভাই বেরাদার, ও আমার খানদানের লোক সকল, আমার আল্লাহ আমাকে রাজত্ব দান করেছেন। নিজের কৃতিত্ব পেশ না করে এই সব কিছু নিসবত করলেন, সম্বোধন করলেন কার দিকে, আল্লাহ পাকের দিকে। আমার আল্লাহ আমাকে রাজত্ব দান করেছেন,
যত বাহ্যিক নিয়ামত। যদি রাজত্ব তথা ক্ষমতা পাওয়ার পর সৎ ব্যবহার করা হয়, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হয়, তাহলে এই ক্ষমতার অনেক ফজিলত, অনেক সওয়াব। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত আছে, এক ঘন্টার ন্যায় বিচার 60 বছরের বেরিয়া এবাদত থেকেও অনেক উত্তম। এক ঘন্টা ন্যায় বিচার, যেরকম ন্যায় বিচার ফজিলত রাখে, এরকম অন্যায় অপরাধ আজাব আর শাস্তি রাখে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ খুব শান শওকতে চলতেন। যখন খেলাফতের দায়িত্ব আসে, দুই বছর খেলাফত ওনার দায়িত্বে ছিল না, এন্তেকাল করে গেছেন। এই দুই বছরে এন্তেকালের সময় তো তাঁর দেহে শুধু হাড় আর চামড়ার বান ছিল, কোনো বস্তু ছিল না। দায়িত্ববোধ এমন এক জিনিস। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হন, ঘরে ফিরে বললেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, লাকাদ খাশীতু আলা নাফসি, আমার জানের ভয় হয়, আমি মনে হয় বাঁচব না। কেন জানের ভয় হয়? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুন বলেন, এটা দায়িত্ববোধের ভয়। গোটা দুনিয়া তখন কুফর শিরিকের অন্ধকারে নিমজ্জিত, আর এই সময় দায়িত্ব অর্পণ করা হয়, গোটা দুনিয়ায় তৌহিদের আলো জ্বালাইতে হবে, সাধারণ কথা নয়। অন্যান্য নবীগণ কেউ তো কোনো এলাকায় নবী, আর কেউ কোনো গোত্রের নবী, আর ইনি গোটা জাহানের নবী। তো গোটা দুনিয়াতে তাকে তৌহিদের আলো জ্বালাইতে হবে, তা কত বড় দায়িত্ব। ওই দায়িত্ববোধের কারণেই বলেছিলেন, লাকাদ খাশীতু আলা নাফসি, আমার জানের ভয় হয়, আমি বাঁচব না। ক্ষমতা পাওয়ার পর যদি দায়িত্ববোধ থাকে তো ঠিকই, তার তখন না ঠিকভাবে ঘুম হবে, না ঠিকভাবে খাওয়া দাওয়া হবে, অনেক বড় দায়িত্ব জবাবদেহিতে আছে, অনেক বড়। যেমনিভাবে ফজিলত বেশি, এমনিভাবে আজাবও বেশি। তো সাইয়েদানা ইউসুফ আলা নাবিগানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ পাকের শুকর আদায়ের লক্ষ্যে বললেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুল, আমার পালন কর্তা আমাকে রাজত্ব দান করেছেন, তার বড় এক নিয়ামত। এটা বাহ্যিক নিয়ামত, জাহিরি নিয়ামত। যেহেতু তিনি একজন পয়গম্বর, দায়িত্ব তিনি মিশরের বাদশাহ হয়ে গেলেন, শেষমেশ চেয়ে নেননি, তাকে দেয়া হয়েছে। এর আগের বাদশাহ তার হাতে হাত দিয়ে দিনে ইউসুফি গ্রহণ করে নেয়। এরপর তিনি গোসানিসীন একাকিত্ব এক্তিয়ার করে আল্লাহ বিল্লাহ করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ক্ষমাতা ইউসুফ আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়ে। তিরমিজি শরীফে হাদিস আছে, যদি কেউ ক্ষমতা চায়, দায়িত্ব চায়, আল্লাহ পাকের সাহায্য তার থেকে সরিয়ে নেওয়া হয়। দায়িত্ব চেয়ে নিয়েছ, তোমারটা তুমি বুঝবে, পদস্খলন ঘটবে, বেইজ্জত হবে। আর যদি জোরপূর্বক দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক তখন তার সাথে ফেরেশতা নির্ধারণ করে দেন, কদমে কদমে এর সাহায্য করবে। ইউসুফ আলাইহিস সালাম বাদশাহীর দায়িত্ব তিনি চাননি, তাকে দিয়ে দেওয়া হয়েছে, এর পাশাপাশি তিনি পয়গম্বর, কদমে কদমে সাহায্য আসবে, এখানে দায়িত্ব বোধ তার ষোলোয়ানা আছে। এবং এই দুর্ভিক্ষের সময় খুব সুচারুরূপে নিজের দেশ এবং এর বাইরেও তার অবদান তিনি ছড়িয়ে দিয়েছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, আমার আল্লাহ আমাকে রাজত্ব দান করেছেন। তাকদীরের ফয়সালা কে খণ্ডন করবে?
সাত বছর বয়সের একটি বাচ্চাকে অন্ধকার কূপে ফেলে দিলে, চাই কূপে পানি থাকুক আর না থাকুক ভয়েই তো মারা যাওয়ার কথা, মূর্ছা গিয়ে সেখানে বেহোশ হয়ে থাকার কথা, এরপরে মারা যাওয়ার কথা। তিন দিন যাবৎ অন্ধকার কূপে রইলেন, সহি সালেন, কোনো সমস্যা হয়নি। চাকো কো তাকদীর কে মুমকিন নাহি করনা রিপু, চাকো কে তাকদীর কি মুমকিন নাহি করনা রিপু, সুজনে তদবীর গরচে উম্র বরসি তারহে, সুজনে তদবীর গরচে উম্র বরসি তারহে। মানুষের তদবীর আর চেষ্টার সুই যদি সারা জীবনও সিলাইতে থাকে, তাকদীরে যদি থাকে এটার জোড়া না নেওয়া জোড়া দিতে পারবে না। তো দশ ভাইয়ের চেষ্টা এই ভাইকে মেরে ফেলবে, কিন্তু এ অসহায় সাত বছর বয়সের ভাই আল্লাহ তো চান তাকে বাদশা বানিয়ে দিবেন, কে তাকে মারতে পারে? রাব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, আমার আল্লাহ আমাকে নেয়ামত দান করেছেন, রাজত্ব দিয়ে দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাউবিলিল আহাদিস, এটা হলো বাতিনি নেয়ামত, অদৃশ্য নেয়ামত। নেয়ামত হয় দৃশ্যমান হবে অথবা অদৃশ্য হবে, তো দৃশ্যমান নেয়ামত তো রাজত্ব, এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে? আর অদৃশ্য রাজত্ব, অদৃশ্য নেয়ামত কি দিলেন? আল্লাম তানি মিন তাউবিলিল আহাদিস, আল্লাহ আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছেন, সঠিক জ্ঞান, যা ব্যাখ্যা করবেন তা ঘটবে, এটা ওহি ছাড়া সম্ভব নয়, তার মানে নবুয়তের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে জমানায় মানুষ যেই বস্তুকে বেশি গুরুত্ব দেয়, ওই জমানায় আল্লাহ পাক পয়গম্বর পাঠাইলে ওই বস্তু পয়গম্বরকে মজাজা হিসাবে দান করে পয়গম্বর পাঠান। সাইয়েদেনা হযরত নূ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের জমানায় নৌকা জাহাজ বানানোর গুরুত্ব মানুষের কাছে ছিল বেশি, তিনি আগে থেকে কোনো মিস্ত্রির পেশা এখতিয়ার করেননি, তিনি তো পয়গম্বর, নিজ হাতে নৌকা বানাইলেন, এই বিশাল তুফানের ভিতরে নৌকার কোনো কিছু হইল না, এটা ওনার মুজিজা। খলিল খোদা সাইয়েদেনা কালিমুল্লাহ হযরত মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানা ছিল জাদুবিদ্যার গুরুত্ব, আল্লাহ পাক মুজিজা হিসাবে তাকে এমন বিদ্যা দিলেন সকল প্রসিদ্ধতম জাদুঘরদের জাদু ওনার হাতের লাঠি সাপ হয়ে গিলেন, সব জাদু এখানে শেষ। সদা হাজারা নেজায়ে ফেরাউনরা, দর্শে কাস্তা মুসা এ বা একরাসা, দর্শে কাস্তা মুসা এ বা একরাসা, এক লাঠি যথেষ্ট ছিল সব কিছুকে ধ্বংস করার জন্য। হযরত ঈসা ইবনে মারিয়াম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় ডাক্তারি বিদ্যা, ডাক্তার তো ওষুধ খাওয়ায় চিকিৎসা দেয়, আর ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, ফুঁক দিতেন, মনে হইতো যেন এর এই রোগটি হয়নি। সদ হাজারা তিব্বে জালে নসে বুদ, পেশে ঈসা ও দমাস আফসোসে বুদ, পেশে ঈসা ও দমাস আফসোসে বুদ। হাকিম জালে নুসের মতো একমত ঈসা আলাইহিস সালামের এক ফুঁকের সামনে শর্মিন্দা। আমাদের নবী, শেষ নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা সাহিত্য বিদ্যা তার গুরুত্ব খুব বেশি, আল্লাহ পাক এমন সাহিত্য তাকে দিয়ে পাঠাইলেন যার মোকাবেলা কোনো সাহিত্যিক করতে পারেনি। শেষমেশ এরা হার মেনে বলতে বাধ্য হলো লাইসা হাযা মিন কালামিল বাশার, চ্যালেঞ্জ দিয়ে ছোট্ট একটি সূরা সূরায়ে কাউসার ঝুলাই দেয়া হলো বাইতুল্লাহ শরীফের দেয়ালে, এটার মোকাবেলা করো, কে মোকাবেলা করবে? অক্ষম। শেষমেশ এক সাহিত্যিক নিচে দিয়ে এক লাইন লিখল, কি সূরা তো ছিল ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিচে দিয়ে লিখলেন
ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, এ তো মানুষের কথা নয়, মানুষ মোকাবেলা করবে কিভাবে? মানুষের কথা হলে তো মানুষের মোকাবেলার প্রশ্ন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ভাই আসগর আলী ওনার নাম, বড় অভিজ্ঞ ছিলেন। একদিন এক হিন্দু পণ্ডিত তার সাথে তর্ক বাঁধায়। কী তর্ক? আমাদের ধর্ম সত্য, আপনাদের ধর্ম সত্য নয়, দলিল কী, প্রমাণ কী? তো হিন্দু পণ্ডিত প্রমাণ হিসাবে বলতেছেন, আমাদের ধর্মের সকল কিছু আমাদের বুঝে আসে, আপনাদের ধর্মের অনেক কিছু বুঝে আসে না। যেমন ধরুন, পিছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে গেছে, আমাদের ধর্ম কি বলে? হাত দো, মুখ দো, মাথা মাসে করো, পা দো। দুর্গন্ধময় বাতাস যেখান দিয়ে বের হলে ওটার কোনো আলোচনাই নেই, এটা তো বুঝে আসার কথা নয়, বুঝে তো আসে না। তো হিন্দু পণ্ডিত বলে, আমাদের ধর্মের সব বিধিবিধান বুঝে আসে, আপনাদের ধর্মের বুঝে আসে না, এটা দলিল আমাদের ধর্ম সত্য, আপনার ধর্ম অসত্য। তো আসগর আলী মরহুম জবাব দিলেন, এটাই তো দলিল আমাদের ধর্ম সত্য হওয়ার, তোমাদের ধর্ম মানব রচিত ধর্ম হওয়ার, সৃষ্টিকর্তা রচিত নয়। কিভাবে? তোমার ধর্ম মানুষে বানাইছে, মানুষে বুঝে আসবে না তো কার বুঝে আসবে? আমাদের ধর্ম তো মানুষে বানায়নি, এই ধর্ম তো আমার আল্লাহর পক্ষ থেকে আসা, তাই বুঝে না আসায় দলিল এটা মানুষের নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা। আল্লাহ, তো আমাদের ধর্মের কোনো বিধান কিন্তু আবার যুক্তির বাইরে নয়, যুক্তির ঊর্ধ্বে হতে পারে, বাইরে নয়। যেমন এই যে বললাম, বাতাস বের হলো এক জায়গা দিয়ে, দুইটি হলো আরেক জায়গায়, যুক্তিতে তো ধরে না, যুক্তিও আছে। হেদায়া খুলে দেখুন, হেদায়া দেহের যে কোনো জায়গা দিয়ে নাপাক বের হবে, পুরা দেহ নাপাক বানাইয়ে বের হয়, চাই পায়খানা হোক, চাই প্রস্রাব হোক, চাই ধাতু হোক, চাই মজি হোক, চাই মণি হোক, চাই পুজ হোক, চাই রক্ত হোক, যেটাই হোক, নাপাক বের হলেই পুরা দেহ নাপাক হয়ে যায়। ডাক্তাররাও নাকি পরীক্ষা করে দেখেছে, অজুবিহীন ব্যক্তির স্কিন একরকম আর অজু ছাড়া ব্যক্তির স্কিন আরেক রকম, ব্যবধান। তো যখন পুরা দেহ নাপাক হয়ে গেছে, এখন তো পাক করতে হলে গোসল লাগবে, পুরা দেহ দিতে হবে। এখন যদি পুরা দেহ নাপাক বের হলে দোয়া লাগে, পেশাব করলে গোসল, পায়খানা করলে গোসল, মজি বের হলে গোসল, মণি বের হলে গোসল, ওয়াদি বের হলে গোসল, পুজ বের হলে গোসল, রক্ত বের হলে গোসল। তো সারাদিন তো ফুকুরের ঘাটে কিংবা কদার গোড়ায় থাকা লাগবে, গোসল। তো নামাজ কালাম পড়বেন কখন আর সংসারের কাজকর্ম করবেন কখন? আমার আল্লাহ রহমান রহিম, কই বন্দা, হয়ে তো গেছে তোমার সারা শরীর নাপাক, তাই যুক্তির দাবি গোসল করা। এভাবে গোসল করলে না কাজকর্ম করতে পারবে, না সর্দি জ্বর থেকে বাঁচতে পারবে। তো যাও, চারটি অঙ্গ যদি দুইয়ে নাও, এটা দেহের প্রধান প্রধান অঙ্গ, হাত পা মুখ মাথা, এই চারটি অঙ্গ যদি ধুয়ে নাও, মাথা মাসে করে নাও, এই চার অঙ্গের বিনিময়ে আমি পুরা দেহকে পাক করে দিব। তো চার অঙ্গ ধুলে পুরা দেহ পাক হয়ে যায়, এটা তো হেদায়াতে আছে। আরেকজন, আমাদেরও নীতি, দোষ যার শাস্তি তার, অপরাধ যার শাস্তি তার। অপরাধ করলাম আমি, শাস্তি দিলাম আমার ভাইকে, এটা কি বিচার হবে, ইনসাফ হবে না? এবারে আসুন, পায়খানা বলেন, প্রস্রাব বলেন, রক্ত বলেন, পুজ বলেন, ধাতু বলেন, এগুলো সব আমার খাবার থেকে তৈরি হয়, খাবার থেকে পায়খানা, খাবার থেকে প্রস্রাব, খাবার থেকে রক্ত, খাবার থেকে ধাতু, খাবার থেকে পুজ, সব খাবার থেকে। এই খাবারটা ফেটে ঢুকাই লোকে, বাজারে যাওয়ার জন্য প্রথম কাজ করে পা, চাল কিনো, ডাল কিনো, তরি তরকারি কিনো, মাছ গোস্ত কিনো, তেলমরিচ কিনো, এই প্রথম কাজ করে পা। এরপরে খাবারটা তৈরি করার জন্য ব্যবহার হয় হাত, খাইতে বসলে প্রথমে দেখে রং টং ঠিক আছে কি না, চোখ গ্রাম ঠিক আছে কি না, নাকি গান্দা হয়ে গেছে, পচে গেছে, এটা দেখবে নাক। এরপরে হাতে ধরে মুখে উঠাবেন, জিহ্বা বলবে না স্বাদ ঠিক আছে, অথবা নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না, ব্যবহার হইল মুখ।
চিন্তা করবে ব্রেন, তেল কি পরিমাণ দেওয়া লাগবে, লবণ কি পরিমাণ, মরিচ কি পরিমাণ, জল কি পরিমাণ, হাঁটু ভানে দিলে তো আর হবে না, এই সব চিন্তা করবে ব্রেন। তাহলে খাবারটা আমার পেটে যাওয়ার পিছনে চার অঙ্গের কাজ, পা, মুখ, হাত এবং মাথার ব্রেন, এদের মাধ্যমে খাবার ভিতরে গিয়ে এখন হয়ে গেছে পায়খানা, হয়ে গেছে প্রস্রাব, হয়ে গেছে রক্ত, হয়ে গেছে পুঁজ, হ্যাঁ এগুলি সব। তাহলে অপরাধটা কার? চার অঙ্গের। এখন যেখান দিয়ে বের হোক তোমাদের কারণে এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য দোষ তোমাদের, শাস্তিও তোমাদের, দুইটি হবে তোমাদেরকে। তাই হাত ধো, পা ধো, মাথা মাসে করো, চেহারা ধো, দোষ যার শাস্তি তার, তোমাদের দিতে হবে। তো যুক্তি আছে। যাই হোক, তো আমাদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহিত্যের চর্চা ছিল খুব বেশি, এটার গুরুত্ব ছিল বেশি, আল্লাহ পাক এই মর্যাদা দিয়ে তাকে পাঠাইয়েছেন। পুরা কোরআন তার একটি মর্যাদা, এর মোকাবেলা কেউ করতে পারেনি। শেষমেশ সাহিত্যিক লিখতে বাধ্য হইল, লাইসা হাজা মিন কালামিল বাশার, যে তো মানুষের কথা নয়, মোকাবেলা মানুষ করবে কীভাবে? ইউসুফ আলাইহিসসালামের সময় স্বপ্নের ব্যাখ্যা, এটার খুব গুরুত্ব, আল্লাহ পাক ওই মর্যাদা তাকে দিয়ে পাঠাইলেন, সেটা নবুয়তেরই একটি অংশ। ওয়া আল্লামতানি মিন তাআবিলিল আহাদিস, আল্লাহ আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাইয়েছেন, এটা নবুয়তের অংশ, এটা আপনার একটা নেয়ামত। স্বপ্নের ব্যাখ্যাও এক আজীব ধরনের বিদ্যা, এই বিদ্যা সকলকে দেয়া হয় না। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহেমাহুল্লাহ ইসলামী জগতে এই বিদ্যার ইমাম, কিতাবও আছে তার স্বপ্নের ব্যাখ্যার, দেখা একরকম, ব্যাখ্যা হয় আরেক রকম। আর এক বেড়া দেখতেছে তার চোখের নিচে আগুন জ্বলতেছে, ওনার কাছে এসেছে ব্যাখ্যার জন্য, ওই চোখের নিচে খোদো, খনন করো, দেখবে স্বর্ণ পাবে। ঠিক ওই খনন করে দেখেছে নিচে স্বর্ণ, মাটির নিচে। হুবহু ওই স্বপ্ন আরেক বেটা দেখে এসেছে, হুজুর চোখের নিচে দেখি আগুন জ্বলে, তাড়াতাড়ি মাল সামান বের করো, কি আগুন লাগলো করে, দৌড়িয়ে গিয়ে মাল সামান বের করতে করতে আগুন লাগছে। একই স্বপ্ন ব্যাখ্যা দুই রকম বললেন, প্রথম ব্যক্তি চোখের নিচে আগুন জ্বলতে দেখেছে শীতকালে, আর শীতকালে চোখের নিচে আগুন থাকলে আরামে লাগে, আরামদায়ক, আগুনের হিট ভালো লাগে, তাপ ভালো লাগে, এই জন্য স্বপ্নের ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যক্তি দেখেছে গরমকালে, এমনি গরমে জাম যায়, আবার চোখের নিচে আগুন জ্বললে কেমন, এই জন্য তার ব্যাখ্যা হয়েছে আগুন লাগবে ঘরে। তো স্বপ্নের ব্যাখ্যার এক আজীব বিদ্যা, নবুয়তের একটি অংশ। ও আল্লাম তানি মিন তাআবিলিল আহাদিস, আল্লাহ আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যার এলেম দান করেছেন, এই নয় যে আমি অর্জন করেছি, না, কৃতিত্ব আমার নয়, সব আমার আল্লাহর দান। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনি তো আকাশসমূহের সৃষ্টিকারী এবং জমিনের সৃষ্টিকারী, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো আপনি আমার অভিভাবক, আখিরাহ তো আপনি আমার অভিভাবক, উভয়জন। এটা যদি কেউ নিজকে নিজে মানে নিতে পারে, তো তার কোনো টেনশন, কোনো পেরিশানি, কোনো অস্থিরতা থাকার কথা নয়। আমার আল্লাহ আমার অভিভাবক, কি আমাকে কী করতে পারবে? যা কিছু ঘটবে আমার আল্লাহর নলেজে তো আছে, তিনি বন্দার কখনো অমঙ্গল চান না, সবসময় মঙ্গলে কামনা করেন, মঙ্গলই চান, হয়তো আমি বুঝি না এটার ভিতরে মঙ্গল না অমঙ্গল, আমার আল্লাহ বোঝেন। বয়স এখন শেষের দিকে, এর মধ্যে ইয়াকুব আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, আখরাতের কথা সামনে এসে গেছে। ইন্তেকালের আগে তাফসীরের কিতাবে আছে, তিনি ওসিয়ত করলেন ইউসুফ, আমাকে এখানে মিশরে দফন করবে না, আমার দেশ শাম, সিরিয়া, সে শাম দেশে নিয়ে আমার আব্বা ইসহাক আলাইহিসসালামের কবরের পাশে আমাকে দফন করবে, ওনার লাশকে ওখানে নিয়ে ইসহাক আলাইহিসসালামের কবরের পাশে দফন করা হয়। ইউসুফ আলাইহিসসালামেরও এন্তেকাল করেছেন মিশরে, দফন নীল দরিয়ার পাশে হয়। যখন ইউসুফ আলাইহিসসালামের বংশ মিশরে আসে, এক রাওয়ায়েত মোতাবেক 72 জন, আরেক রাওয়ায়েত অনুযায়ী 93 জন, আর এই বংশেরই বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাম এই বংশের নবী, তখন ছিল 670,000,
এত বেড়ে গেছে। বনি আমাল এক রাজত্ব কায়েম হয় মিশরে, ইসু আলাইসালামের এই বংশদেরকে এরা মনে করে পরদেশি রিফিউজি, জুলুম অত্যাচার শুরু করে। মূসা আলাইসালামের মাধ্যমে তারা অত্যাচার থেকে নিষ্কৃতি পান। তিনি যখন মিশর ছাড়েন, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি আসলো মূসা, আমার পয়গম্বর ইউসুফের লাশটাও সাথে নিয়ে তার আব্বার দাদার সাথে দফন করো। মূসা আলাইসালাম সন্ধান লাগাইলেন কবর কোথায়, পাওয়া গেল নীল দরিয়ার কিনারায় শ্বেত পাথরের মধ্যে তাবুতের ভিতরে। এই তাবুত নিয়েই তিনি চলে গেলেন ফিলিস্তিন, সেখানে গিয়ে আব্বা আর দাদার সাথে ইসু আলাইসালামকে দফন করলেন। এখানে প্রশ্ন, ইয়াকুব আলাইসালাম কেন ওসিয়ত করলেন আমার আব্বা আমার দাদার সাথে ওখানে নিয়ে আমার দফন করো, আর ইউসুফ আলাইসালামের লাস্টে ওখানে নিয়ে দফন করার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, এটা বা কারণ কি? এটাকে বলা হয় বরকত। বরকত দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তার একজন খাদেম ছিলেন, শিক্ষিত ছিলেন না, কিন্তু হযরত নানুতুবির সাথে থাকতে থাকতে হয়ে গেছেন শিক্ষিতের বাপ। কিছু মূর্খ আছে আলেমের সাথে থাকতে থাকতে আলেম হয়ে যায়, তো ওই খাদেমের অবস্থা এরকম। হুজুর একদিন যাইতেছেন এক অনুষ্ঠানে সাথে খাদেম, তো যেতে যেতে জিজ্ঞেস করে হুজুর একটি প্রশ্ন, কি আপনার ওয়াজে তো শুনেছি একজনের গুণা আরেকজনের জন্য ক্ষতিকারক নয়, একজনের সওয়াব আরেকজনের জন্য উপকারীও নয়, আমার সওয়াব আমার আপনার গুণা আপনার, কয় হ ঠিক কথা, লা তাজুরু ওয়াজারাত ওয়াজরা উখরা, ঠিক কথা, ক যদি ঠিক কথা হয় তা আপনারা কেন আশা করেন যে কবরটা একজন আল্লাহর অলির কবরের পাশে হোক, ওনার সওয়াব ওনার কাছে আপনার গুণা আপনার কাছে, ওনার পার্শ্বে আপনাকে কবর দিলে আপনার কী লাভ হবে, এটা চান কেন, যে আল্লাহর অলির কবরের পাশে কবর হোক। তা হযরত দেখলেন যে এলমি আন্দাজে একে জবাব দিলে বুঝবে না মূর্খ মানুষ, জবাব দিতে হবে তার বুঝনুপাতে, বললেন একটু অপেক্ষা করো তোমার প্রশ্নের জবাব পরে দিব। আচ্ছা, হযরত গেছেন অনুষ্ঠানে, বহু আলেম ওলামা এক কামরায় বসছেন গরমকাল, তো খাদেম হযরতকে পাখা করতেছে। কিছুক্ষণ পাখা করার পর হযরত জিজ্ঞেস করলেন, এই তুমি কাকে পাখা করো? খুদুর আপনাকে করি। আমাকে? কই জি। অন্য কাউকে করো না? কই জি না, আপনাকে করি। তো আমাকে যে পাখা করো, আমার আশেপাশে যে এরা আছে হেদের গায়ে কি বাতাস লাগে না? কই জি লাগে, তো লাগে, কই জি লাগে, এটা তোমার ওই প্রশ্নের জবাব। আল্লাহর অলি অলি হিসাবে তার রহম তার কবরে রহমত নাজিল হবে, আমার কবর যদি তার পাশে হয় তো ওটার বাতাস লাগবে, ওটার ভাগ আমার কাছেও আসবে, এই জন্য অলিদের কবরের কাছে কবর হওয়ার জন্য আশাবাদী। আল্লাহ, তো মরার পরে যদি অলিদের কবরের কাছে কবর হইলে তার আসরের প্রভাব আসতে পারে, জিন্দা অলির সাথে থাকলে কী পরিমাণ আসরের প্রভাব আসবে চিন্তা করুন। এই জন্য ইসলামের বিধান, কোন মার সাদেকিন সত্যবাদীদের কাছে থাকো, এদের আসরার প্রভাব তোমার মধ্যে পড়বে। এখান থেকে আরেক কথা বুঝতে পারি, ওই কবরের পাশে নিয়ে কবর দিতে হবে, আবার এই কবরকে সাথে নিয়ে যেতে হবে, এই লাশকে সাথে নিয়ে যেতে হবে। বোঝা গেছে কবরের পাশে গিয়ে চিল্লাকাশি করা, ধ্যানে মগ্ন থাকা, এটাও অবৈধ নয়, এর দ্বারাও মানুষ উপকৃত হয়। যেমন হযরত মুঈনুদ্দিন আজমেরি রাহেমাহুল্লাহ, ওনাকে যখন ওনার শেখ মুর্শেদ খাজা ওসমান হারুনি রাহেমাহুল্লাহ ভারতবর্ষে পাঠান, যে ভারতে যাও সেখানে গিয়ে হেদায়তের কাজ করো, আসতেছিলেন সমরকন্দ থেকে। আসার সময় স্যার যে ওসিয়ত করলেন খাজা ওসমান হারুনি, বললেন মঈনুদ্দিন তুমি লাহোর দিয়ে ভারতে ডুববে, লাহোর দিয়ে। লাহোরে একজন শেরে খোদা আছেন আল্লাহর সিংহ, তার সাথে যাতে কোনো প্রকারের বেয়াদবি গোস্তাকি না হয় লক্ষ্য রাখবে। যার কথা বলছেন উনি ছিলেন হযরত দাতা গাঞ্জে বখশ আলী আল হাজবিরি রাহেমাহুল্লাহ, তখন কিন্তু তিনি জিন্দা নেই, মারা গেছেন, কবরে আছেন। তারপরও খাজা ওসমান হারুনির মতো মানুষ, কোন পায়ার মানুষ, আল্লাহ, একখানা যাইতেছেন দেখেন যে কিছু লোকজন আগুন জ্বালায় আগুনের পূজা করে,
কেউ তওয়াফ করে, কেউ সিজদা করে, কেউ রুকু, কেউ হাত জোড় করে, কুন্নিস করে। নসিহত করলেন ভাইয়েরা, আগুন উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা, এটা বাদ দিয়ে আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করো। আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী আগুনের ইবাদত করে আসছে, তাহলে অনেকদিন থেকে করতেছ, কই জি যুগ যুগ থেকে, তা এতদিন থেকে যে আগুনের পূজা করতেছ, আগুন কি তোমাদের উপরে সদয় হয়ে গেছে? এটা আবার কি কথা? একটু আঙ্গুল ঢুকাইয়া দেখুন আগুনের ভিতরে, যদি সদয় হয় তো জ্বালাবে না, আরাম লাগবে। এতদিন আগুনের ইবাদত করতেছ, সদয় হওয়ার কথা না, আরাম লাগবে, আঙ্গুল ঢুকাও। এরা কেউ ঢুকায় না, কিন্তু তুমি যে বলতেছো আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করতেছ, তুমি ঢুকাও দেখি তোমার সৃষ্টিকর্তা তোমাকে বাঁচায় কিনা। উনি বলেন, আঙ্গুল ঢুকাবো না আমি নিজেই ঢুকবো। এই কথা বলে ওই পাশের এক সর্দারের মেয়েকে সাথে নিয়ে ঢুকে ফেলছেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসছেন, একটি পশমও জ্বলেনি। আগুনের পূজারীরা ওনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ পাক কারামত হিসাবে খাজা ওসমান হারুনিকে দান করেছিলেন। ওই ওসমান হারুনি ওসিয়ত করতেছেন তার খলিফা, তার মুরিদ ইমামুল হিন্দ হযরত মঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ তাআলাকে, মঈনুদ্দিন ভারতে ঢুকবে লাহোর দিয়ে, তবে লাহোরে একজন শেয়ারে খোদা আছেন, তার সাথে যাতে কোনো প্রকারের গুস্তাখি আর বেয়াদবি না হয়। অথচ উনি তখন জিন্দা নেই, উনি তখন কবরে। হযরত মঈনুদ্দিন ঢুকলেন লাহোর দিয়ে, তার মাজারের জিয়ারতের উদ্দেশ্যে আসলেন, মাজার ছেড়ে আসতে পারলেন না। চল্লিশ দিন সেখানে চিল্লাকাশি করলেন মাজারের পাশে। কিছু মাজার আছে এগুলো ছেড়ে আসা কঠিন। আমি দুইটা পাইছি, হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রাহেমাহুল্লাহ, বালাকোটের যুদ্ধে যিনি শাহাদত বরণ করেছিলেন আজ থেকে প্রায় পৌনে তিন শত বছর আগে, ওনার জিয়ারতে গেলাম, আসা বড় কঠিন, মনে হয় যেন টেনে ধরে রাখেন এরকম আকর্ষণ। আল্লাহ, দ্বিতীয়জন আমার দাদা ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রাহেমাহুল্লাহ, ওনার মাজারে গিয়ে দেখি আসা যায় না, মনে চায় এখানে শুয়ে থেকে মাজার উপরে উনি যেন আঞ্জা করে ধরে রাখতে চায়। কি আকর্ষণ! তা হযরত আজমিরিও তার মাজার ছেড়ে আসতে পারলেন না, চল্লিশ দিন সেখানে অবস্থান করলেন। কিন্তু পীরের তো হুকুম, ভারতে আসতে হবে, হেদায়াতের কাজ করতে হবে, এখানে বসে থাকলে তো হবে না। তাই কলিজায় পাথর বেঁধে মাজার ত্যাগ করে আসলেন হিন্দুস্তানে। আসার সময় একটি শের লিখে দিয়ে আসছেন, এখনও তার মাজারে শেরটি লেখা আছে আটশো বছর যাবৎ। গঞ্জে বক্সে ফয়েজে আলম মাজহারে নূরে খোদা, গঞ্জে বক্সে ফয়েজে আলম মাজহারে নূরে খোদা, নাকে সারা পীরে কামেল কামেল আরা রহনুমা, নাকে সারা পীরে কামেল কামেল আরা রহনুমা। পুরা দুনিয়া আপনার ফয়েজ ছড়িয়ে আছে, আল্লাহ পাকের নূর এখানে আসলে পরিলক্ষিত হয়। আল্লাহ, হযরত নূর মোহাম্মদ জাঞ্জানবী রাহেমাহুল্লাহ গত বছর আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন তার জিয়ারতে জাঞ্জানা শরীফ ভারতের ইউপিতে, তো সেখানে সাইয়েদ তায়েফা হযরত হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ কিছু শের লিখে দিয়ে আসছিলেন, এগুলো এখনও সেখানে লেখা আছে। ওইখানেরও শের একটা পঙ্ক্তিতে আছে যে এখানে আসলে আল্লাহর নূর পরিলক্ষিত হয়। পার্শ্বে আরেকটা মাজার আছে, এক আল্লাহর ওলি এখানে এসে বলছেন, নূর মোহাম্মদ জাঞ্জানবীর মধ্যে তাওয়াজুর বিনয়ী নম্রতা গালে নিজকে নিজে লুকিয়ে রাখতে চান, ওই মাজার আল্লাহর সম্মানার্থে নিজের নূর লুকিয়ে রাখছেন, ওই মাজার যদি পাশে না থাকতো পুরো দুনিয়াকে আলোকিত করে দিত। তা হযরত আজমিরি চল্লিশ দিন ওনার মাজারের পাশে চিল্লাকাশি করলেন, তো বোঝা গেছে এটা বরকত থেকে খালি নয়। আমাদের দেশে কিছু লোক আছে কেউ এই তো শিরিক আর কুফুরের কথা কইতেছে, হ্যাঁ আপনাদের ইমাম সাহেব শিরিক আর কুফুরের কথা বলে, যদি শিরিক আর কুফুরে হয় তাহলে ইয়াকুব আলাইহিস সালাম শিরিক করছেন, উনি কেন বললেন আমাকে নিয়ে আমার বাপের কবরের পাশে কবর দিবা, আর আল্লাহ পাক কেন মুসা আলাইহিস সালামকে বললেন ইউসুফের লাশকে এখান থেকে তুলে নিয়ে বাপদাদা রেখে নিয়ে কবর দিবেন, আপনি সাথে নিয়ে যাবেন? উনি যে ফেরাউনের জুলুম থেকে বেঁচে গেলেন, নীলদরিয়া পাড়ে দিলেন, ফেরাউন ছয় লক্ষ সৈন্য সামন্ত নিয়ে দাওয়া করলো, ধরতে পারলেন না, বরকত
ইউসুফ আলাইহিস সালামের লাশ সাথে আছে। ইউসুফ আলাইহিস সালামের এখন আখেরাতের বেশি বেশি স্মরণ, দুনিয়ার না জানার মত বুক করা হয়ে গেছে, এখন আখেরাতের কথা। আল্লাহ, আমার ওস্তাদে মোহতারা মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমান ইদামত বরকত, অসুস্থ, সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যাতে তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। বিশাল এক প্রতিষ্ঠান সাজাইলেন, 100 একর জমিনের উপরে দারুলুম করাচ্ছে, 100 একর জমিনের উপরে। তিনি আরও 1 বছর আগে বলছেন, এখন আর দুনিয়ার স্বাদ বাকি রইনি, এখন আখেরাতের চিন্তা, এখন বিদায়ের চিন্তা। ইউসুফ আলাইহিসসালাম দুনিয়ার নেয়ামত ভোগ করা হয়েছে, এখন বিদায়ের চিন্তা, এখন আখেরাতের মজিদ দরকার। আল্লাহর কাছে দোয়া করলেন, তাওয়াফানি মুসলিম আওয়াল হেকনি বিসালিহি, আল্লাহ মত দিবেন তো মুসলমান হিসাবে দিবেন, মত দিবেন তো ইমানের সাথে দিবেন, তাওয়াফানি মুসলিমা, আমি আপনার আনুগত্যশীল এই হিসাবে আমার মত দিবেন। কত কপাল পড়া আছে, মতের আগে কত ব্লেড দাও, রেজার দাও, দাড়ি ভালো করে কামাই নি, যাতে ফেরেস তারা মৌলবাদী না মনে করে, এমন ঘটনা আছে সামনে, আল্লাহ মাফ করুক, কেমন কপাল পড়া চিন্তা করে, আহা এদিকে ফেরেস্তা এদিকে কেউ মৌলবাদী মনে না করে। তাওয়াফানি মুসলিম আলহাতিনি বিসালিহিন, আল্লাহ মুসলমান হিসাবে মত দেন এবং নেককাদের সাথে আমাকে মিলিত করুন, মিলাই দেন, এটা আমার আব্বা, আমার দাদা, আমার পরদাদা। তো কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস্ত, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসহাক আলাইহিসসালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম, কি ভাগ্য, কয়েক সিঁড়ি পর্যন্ত সব পয়গাম্বরের সিলসিলা অব্যাহত। তাই ওয়ালিহিনি বিসালিহিন, আল্লাহ নেককারদের সাথে আমার বাপ দাদা পরদাদার সাথে নিয়ে আমাকে মিলিত করুন, আমাকে মিলাই দেন। তাই দোয়া করতে হয়, তাওয়াফানি মুসলিম ওয়ালিহিনি বিসালিহিন, আল্লাহ আমাদেরকেও মুসলমান হিসাবে মত দেন এবং নেককারদের সাথে আমাদেরকেও মিলাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.